ছয় বছরের শেষ হয়নি সুনামগঞ্জের শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতু নির্মাণ কাজ চার দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা এদিকে সংস্কার না হওয়ায় হবিগঞ্জের ঘাটে এবং মাগুরার কুসুন্দি এলাকার ব্রিজ নিয়ে দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী ২০১৮ সালের মার্চ মাসে তমা কনস্ট্রাকশনকে দেয়া হয় সুনামগঞ্জের তাহিরপুরের শাহ আরিফিন ও দ্বৈত মৈত্রী সেতুর নির্মাণ কাজ কাজ শেষ হওয়ার কথা ছিল দুই হাজার সালে সেপ্টেম্বরে তবে ছয় বছরেও তা শেষ হয়নি কাজ পিছিয়েছে চারবার আগে কথা আসেন বছরে দাঁড়াইব তিন চার বছর হয়ে গেছে না পাঁচ বছর হয়ে গেছে কখনো হইতেছে না বিরিটা যদি আমরা হয়ে যায় তাহলে পর্যটকগুলা খুব কষ্ট করতে হয় না এই নদী পারে তো কষ্ট হয় গাড়িও পার হতে পারে না সেতুটির বিশটি গাডার ও তিনটি স্প্যানের নির্মাণ কাজ এখনো বাকি শেষ হতে সময় লাগবে আরও এক বছর ঠিকাদারকে আমরা মৌখিকভাবে এবং লিখিতভাবে বারবার তাগাদা দিচ্ছি কাজটা দ্রুত শেষ করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে বিশেষ করে এই সিজনে তারা সর্বাধিক চেষ্টা করবে কাজটি দ্রুত শেষ করার জন্য এদিকে হবিগঞ্জের চুনারুঘাটের বদলগাজিতে দশ বছর ধরে দেবে আছে এই সেতুটি এখানে বৃষ্টি দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন বেশ কয়েকজন দুর্ভোগে চার ইউনিয়নের প্রায় পঞ্চাশ হাজার মানুষ বৃষ্টি দেয়া চলাচল করতে অনেকেরই বয় পায় আসা যাওয়া করতে বিষম অসুবিধা যে কোনো সময় ব্যাঙ্গিয়া গাঙ্গে সইলে যেতে পারে বৃষ্টি বন্যার কারণে কাজটি শুরু করা সম্ভব হয় নাই অচিরে কাজটি শুরু হবে আমরা আশা করতেছি এক বছরের মধ্যে কাজটি সম্পূর্ণ করা সম্ভব হবে এছাড়া মাগুরা সদর উপজেলার মুচিখালি খালের সেতুটি সম্প্রতি ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ পাঁচ গ্রামের পঞ্চাশ হাজার বাসিন্দা কুচুন্দি বাজারে যেতে বাড়তি পাড়ি দিতে হচ্ছে তিন কিলোমিটার পথ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শুকনো মৌসুমে সংস্কারে হাত দিবে ঠিকাদার ওই বৃষ্টিপাতে সব কিছু ভাইয়ে একবার চলে যায় বিরোধীর অবস্থা একেবারে নাজাল হয়ে গেছে এখন আমাদের স্কুলে প্রায় দুইশো আড়াইশো ছাত্রছাত্রী তারা আসতে পারে না উনিশশো সালে মুচিখালি খালের উপর সেতু নির্মাণ করা হয় তানজিল হাসনাথ ইন্ডিপেন্ডেন্ট নিউজ